আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি বেসিক রেসিপি নিয়ে এসেছি, আর এই বেসিক রেসিপিটা আমি কিভাবে করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই বেসিক রেসিপিটি হচ্ছে মুরগির পারান্না। তো চলুন রেসিপিটির পুরো প্রসেসিংটা দেখে নেই। আমি আজকে মুরগির পা রান্না করব, আর মুরগির পা রান্না করার জন্য আমি এখানে অনেকগুলো মুরগির পা নিয়েছি, আর মুরগির পাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি নখগুলোও ফেলে দিয়েছি, আর উপরে যে হলুদ অংশটা থাকে তাও আমি ফেলে দিয়েছি। মুরগির পাগুলোকে আমি গরম পানি করে তারপর ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি মুরগির পাগুলোকে রান্নায় চলে যাব। মুরগির পা রান্না করার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ খাবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিটাকে আমি একটি হাতার সাহায্যে নেড়ে বাদামি কালারের মতো করে নিব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এতে 1/4 কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এতে গরম মশলা দিয়ে দিব। আমি এখানে 2-3টার মতো তেজপাতা, এলাচ, গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখন আমি এতে 1 টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের ফাঁকি। যদি আপনারা ঝালের পরিমাণটা বেশি দিতে চান তাহলে আরও অ্যাড করতে পারেন। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচের চেয়ে অল্প কম ধনিয়ার পাতি। এখন আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানোর জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মুরগির পাগুলো এতে দিয়ে দিচ্ছি। মুরগির পায়ের সাথে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুরগির পাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতো মুরগির পাগুলোকে কষানোর জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম, আর এখন আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি পাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, পাগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে পানি অ্যাড করব। আমি এখানে 1/2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মুরগির পাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, আর এখন আমি চুলার আঁচটা হাই হিটে দিয়েছি। হাই হিটে আমি মুরগির পাগুলোকে রান্না করে নেব, আর এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর এখন আমি এতে 1 চা চামচ পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিলাম।
আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরার ফাঁকি। এখন আমি পায়ের সাথে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। টেস্টি সল্ট দেওয়াতে কিন্তু মুরগির পায়ের স্বাদটা আরও বেড়ে যাবে। আর দেখুন ঝোলটা কত ঘন হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি মাংসটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মুরগির পাগুলোকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মুরগির পাগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই। তৈরি হয়ে গেল মুরগির পা রান্না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট। আপনারা যদি আমার মতো পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করে করলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।